জাকির হুসাইন আপনি লিখেছেন জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কীভাবে ফাতেহা পাঠ করবে যেসব সলাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সলাদগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এ মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরাফাতেহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এফাকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা হবে তখন তোমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলেছেন ওই দা কোরিয়াল কোরআন ফাস হামুন যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চশ্বরে যখন ইমাম সাহেব রাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও এটি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন যে সুরাফাতে ইমাম শেষ করার পর অন্য সুরা মেনানোর আগে এ ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরাফাতে আর পরে আরেক সিলেমনের আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরেফাতে পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোল সৌদি আরবের অনেক লামা এক বিশেষ করে আল্লামা তোয়াদি আল ফিকুল ইসলামী বা মুখতাস ফিকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরাহাতে হার পর মুখতারদ্দিরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল আকাম সাল্লাহ হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করবো সেটা ইনশাআল্লাহ যথেষ্ট